এত সুন্দর একটা লাভলি প্লেস ভিয়েতনামে। আমরা আজকে যাচ্ছি ক্রুজে, ক্রুজে আজকে সারাদিনটা কাটবে। আর জায়গাটা দেখো কত সুন্দর, রাস্তা মানে সুন্দরতা বলে তুলনা করা যাবে না। আর স্মুথ রোড, এখানকার যে ভিউটা দেখায় এত সুন্দর রাস্তা, আর রাস্তার সাথে দেখতে পাচ্ছি সামনে পাহাড়গুলো কত সুন্দর লাগছে। এই যে প্রকৃতির অপরূপ দৃশ্য, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, যে কত সুন্দর, কত সুন্দর উপরাল্লার সৃষ্টি, কত সুন্দর। অ্যাকচুয়ালি দেশ আমাদের অনেক পরে স্বাধীন হয়েছে, চায়নার হাতে ছিল, তো পরাধীন ছিল দেশ, প্রায় 40 বছর 45 বছর পরে স্বাধীন হয়েছে এই দেশ। তারপরেও এই দেশ এত উন্নত তার একটাই কারণ, এখানে সরকার বলেন, এখানকার প্রশাসন বলেন, যারাই ক্ষমতায় আছে তারা দেশটাকে নিয়ে ভাবে, তারা দেশকে কিভাবে আগিয়ে নিয়ে যেতে হবে সেটা নিয়ে ভাবে। এখানে একটা জিনিস দেখলাম, না ধর্ম, না আছে কারোর মধ্যে কোনো নিয়ে বিভেদ, না কোনো ঝগড়া ঝামেলা, এদের ব্যবহার মানুষের সাথে খুব সুন্দর, খুব সুন্দর, কোনো রুড ব্যবহার নেই, সবার মুখে হাসি সব সময়ের জন্য। আমরা পারি আমাদের দেশকেও এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে বিশ্ববাসীর কাছে, শুধুমাত্র আমাদের একটু প্রবলেম, সেটা হচ্ছে শিক্ষার অভাব। আর আমরা নিজের স্বার্থে মেরুদণ্ড বিক্রি করে দিই নিজের স্বার্থের জন্য, কিন্তু এটা আগামী প্রজন্মের জন্য যে কতটা ক্ষতিকর, আজকে যদি আপনি সেটা নিয়ে না ভাবেন তাহলে আগামী প্রজন্ম বুঝতে পারবে। দেশের অবস্থা খুবই খারাপ আমাদের ভারতবর্ষ, আমরা যদি শিক্ষাটা আগিয়ে নিয়ে যেতে পারি আশা করব দেশ এর থেকেও ভালো উন্নয়ন করবে। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে খুবই ভালোবাসি, আই লাভ ইন্ডিয়া। দেশবাসীর কাছে একটাই কথা বলার, আমাদের দেশ ইন্ডিয়াকে আগে নিয়ে যেতে হবে, আমাদের দেশ শিক্ষার ব্যবস্থাকে আরো সুন্দর করে গড়ে তুলতে হবে। তার জন্য কিন্তু যুব সমাজকে এগিয়ে আসতে হবে, যুব সমাজ যদি আজকে এগিয়ে আসে সব কিছুই সম্ভব, কোনো কিছু অসম্ভব নয়। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কোনো স্পিড লিমিট নেই, যত ইচ্ছা স্পিড আপনি গাড়ি চালাতে পারেন, কিন্তু তারপরেও এখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নেই। সুন্দর সাজানো,
দিক থেকে এখানকার বদনাম করার কোনো জায়গাই নেই। এই দেশ যারা দেশের প্রশাসন আছে, ক্ষমতাশীল লোক আছে, তারা কিন্তু কোনোভাবেই দেশকে সাজাতে বাদ রাখেনি। আর এখানকার কনস্ট্রাকশনগুলো আমাদের ইন্ডিয়ার মতো ভেঙে পড়ে যায় না। এক রাস্তা একবার বানানোর পরে বারবার সেখানে তালি দিতে হয় না, ওই এত পরে পরাধীন থেকে স্বাধীন হওয়ার পরেও এই দেশে এত উন্নয়ন কীভাবে হয়? আর আমাদের ভারতে টাকার ভ্যালু যদি এখানে দেখাই, তো এখান থেকে যদি তুমি ভারত থেকে 10,000 টাকা নিয়ে আসো, এখানে আসলে সেই টাকা পাবে তুমি 30,00,000 টাকা। এখানকার কারেন্সিতে তুমি 30,00,000 টাকা পাবে। তারপরে এদের উন্নয়নশীল দেশটা আমাদের ভারতের থেকে অনেক এগিয়ে উন্নয়নের দিক থেকে। দেখতেই পাচ্ছ কনস্ট্রাকশনের গাড়িগুলো কত সুন্দর লাগছে।